ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে অগ্নিকাণ্ডে 15 লক্ষাধিক টাকার মালামাল সহ বসতঘর পুড়ে ছাই। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রুদ্রাক্ষ বাড়িতে অগ্নিকাণ্ডে 15 লক্ষাধিক টাকার মালামাল সহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রুদ্রাক্ষ বাড়ির মোহাম্মদ আব্দুর রহিমিয়ার বাড়িতে বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে একটি বসতঘরে টিভি, ফ্রিজ ও 5 ড্রাম চাউল, নগদ টাকা ও আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 15 লক্ষ টাকার সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সিলিন্ডার গ্যাসে গিয়ে আগুন লাগলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ হয়ে আগুনটি ভয়াবহ আকার ধারণ করে। মসজিদের মাইকে ঘোষণা করার পর প্রায় 2 ঘন্টা চেষ্টা করে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো হলেও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায়নি। চৌচালা টিনের ঘরের আধুনিক সব সরঞ্জামাদি সহ আসবাবপত্র আগুনে পুড়ে নষ্ট ছাই হয়ে গেছে। মোহাম্মদ আব্দুর রহিমিয়ার স্ত্রী বলেন, আমার ঘরে আর কিছুই নেই, সবই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না। আমি এখন কিভাবে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকব, আমি কিছুই বুঝতে পারছি না। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।